মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার মেয়ের প্রাণ সংশয়ের যোগ আছে, তা আগামী তিন দিনের মধ্যে আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আপনি আরেকবার গণনা করে দেখুন না প্লিজ, একবার দেখুন না। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত শুধু আমি পুকুরের কুষ্ঠি গণনা করেছি, দেখেছি যদি ভালো কিছু করা যায়। যতবারই দেখেছি শুধু প্রাণ সংশয়ের যোগই আসছে, একটা একটা ভয়ঙ্কর ফাঁড়া আছে। ঠাকুমশাই, এর কোনো প্রতিকার নেই, এই ফাঁড়া কাটানোর কোনো উপায় নেই আপনার কাছে? উপায় একটা আছে। কি কি উপায় আছে আপনি বলুন, আপনি যা বলবেন আমরা তাই করব। আপনি বলুন যে কি করলে আমাদের পুপুলের জীবন সংশয় থাকবে না, আপনি বলুন, আমরা তাই করব। পুপুলের পুষ্টিতে মাতৃস্থান যোগ আনতে হবে। মানে পুষ্টিতে মাতৃস্থান যোগ মানে কি? তোমার মেয়ের জীবনে যদি মাতৃস্থান যোগ আসে তাহলে তাহলে ফাঁড়ার ঝুঁকি কেটে যাবে। এই যোগটা আসবে কি করে? তোমার পুপুলের জন্য মা নিয়ে আসতে হবে শাস্ত্র মতে, তাও তাও তিন দিনের মধ্যে। আদি বুঝতে পারলি না ভদ্রজি মশাই কি বললেন? না মা, আমি একদম বুঝতে পারছি না। তিন দিনের মধ্যে শাস্ত্র মতে এখন পুপুলের জন্য মা, আমি তিন দিনের মধ্যে বিয়ে করতে হবে আদি? না না মা, এখন আমার পক্ষে এগুলো সম্ভব না। কি বল, কোনো না বলছিস? কি করে বলছিস রে, যে ছোট্টবেলায় মাকে হারিয়েছিস, কবে বউকে হারিয়েছিস, এখন মেয়েকে হারাতে চাইছিস? হারাতে চাইছিস বল না, তুই মেয়েটাকে হারাতে চাইছিস? এই হারিয়ে যাওয়া মানে কি গো? মরে যাওয়া? তাহলে কি আমিও মায়ের মতো মরে যাব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।